আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা পোল্যান্ড যেতে ইচ্ছুক এবং মোটামুটি ভাবে স্বল্প সময়ে কম খরচে যেতে ইচ্ছুক, তারা চাইলে পোল্যান্ডের ফাইল প্রসেস করতে পারেন। এক্ষেত্রে আপনাদের বলতে চাই, যারা দুবাইতে আছেন এবং সিঙ্গাপুরে আছেন, যাদের কাছে প্রত্যেক ডকুমেন্টসই বৈধ থাকবে, এখানে প্রত্যেকটা ডকুমেন্টসের কথা বলা হলো এই কারণেই যে আপনার বৈধ পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টটা আপনার হাতে থাকতে হবে, প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্সও নিতে হবে, বাংলাদেশ থেকেও নিতে হবে এবং দুবাই বা সিঙ্গাপুরে যারা আছেন সেখান থেকেও পুলিশ ক্লিয়ারেন্স অ্যারেঞ্জ করতে হবে। যদি এই ডকুমেন্টসগুলো এবং অন্যান্য ডকুমেন্টসের মধ্যে যেমন আছে, যদি যাদের শিক্ষাগত যোগ্যতা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স যার যেটুকু আছে সেগুলো যদি সব কিছু সঠিকভাবে অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে আপনারা চাইলে দুবাই কিংবা সিঙ্গাপুর থেকে পোল্যান্ডের ভিসা প্রসেস করতে পারেন। স্বল্প সময়েই সেখান থেকে ভিসার প্রসেস প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আপনারা চাইলে ভিডিওর ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন বা সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। সেখান থেকে সর্বসাকুল্যে 2 থেকে 3 মাসের মধ্যেই কাজটা সম্ভব। এই প্রতিকূল পরিবেশের যেটা বাংলাদেশ থেকে সম্ভব না, সেটা বা দুবাই কিংবা সিঙ্গাপুর থেকে সম্ভব ইনশাল্লাহ। আর সেই পরিস্থিতিতেও এই পরিস্থিতিতেও সেখান থেকে পোল্যান্ডের ভিসা হচ্ছে, শতভাগ নিশ্চিতভাবে ভিসা হচ্ছে। আমার পরিচিত যে কয়েকজনের মাধ্যমে যেটা জানতে পারছি, যে যারা মূলত বিশ্বস্ততা এবং সত্যতার সহিত কাজটা করে, তারা এখনো পর্যন্ত ভিসার রেশিও ভালো পেয়েছেন এবং 100%ই পেয়েছেন। যে কয়েকটাই ফাইল জমা দিয়েছেন, বিশেষ করে সিঙ্গাপুর এবং দুবাই থেকে, প্রত্যেকেরই ভিসা হয়েছে। আপনারা চাইলে, যারা আগ্রহ আছে যাদের, তারা দুবাই কিংবা সিঙ্গাপুর থেকে পোল্যান্ডের ভিসার প্রসেস করতে পারেন। এই ছিল মূলত পোল্যান্ডের সম্পর্কে সামান্য ইনফরমেশন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।